বাবুর দেখা হাজিকেই ফাইব ভাবি নাই। প্লিজ কাম ইন কাম ইন। একটু তাড়া আছে মিস্টার মার্টিন, আমি একজন চাষির সন্ধান করতে এসেছিলাম, তার নাম মহেশ সর্দার। কপাল বড় ভালো রে মহেশ, আজ ভগবান তোকে বাঁচিয়ে দিল, নইলে তোর এই তেজ আজ ফুস হয়ে যেত। খপরদার খপরদার মহেশ, এ কথা যেন ছোট কর্তার কানে না ওঠে, যদি ওঠে তোর জীব আমি টেনে ছিঁড়ে নেব, তখন ভগবানও তোকে বাঁচাতে পারবে না, কথাটা মনে রাখিস। নায়েব মশাই, আমার তো কাজ যদি কিছু না হয়ে থাকে তো আপনারা সকলে বেঁচে গেলেন, ওই যে তাবু শুদ্ধ আপনাদের সকলকে চালিয়ে মারবে এই মহেশ সর্দার, স্বয়ং ভগবানও আপনাদের বাঁচাতে পারবেন, এর কথা আমিও বলে দিলাম নায়েব মশাই। তেজ, তোর এই তেজ একদিন আমি ভাঙবই, এখন চল। তোকে যদি জব্দ করতে না পারি তো আমার নামও কেষ্টদাস নায়েব নয়। উপ, তুমি কাঁদছো কেন গো? আর কে জুনে এভাবে কাঁদলে যে গেরস্তের অকল্যাণ হয় গো। আমার স্বামী তোমার স্বামীকে ফিরিয়ে আনবেন। আচ্ছা একটা কথা বলো দেখি, ওই সাহেব তোমার স্বামীকে কেন ধরতে গেল? কি করেছে তোমার স্বামী? আমাদের বাড়িতে তো নীলকর সাহেব আসেন, আমি তেনাকে ওই সাহেবের সাথে কথা বলতে বলবো। সাহেব এখানে আসেন? হ্যাঁ, কালই তো এসেছিলেন। তুমি এত ভয় পাচ্ছ কেন? কি করে ওই সাহেব? আমি মানিকপুর ফিরে যাই গিয়ে দেখি উনি এসেছেন কি। আমি যাই। ওই তো তেনারা এসে পড়েছেন। এই বুঝি তোমার স্বামী? তুই ভালো আছিস তো দুগ্গা? তোর কোনো ক্ষতি হয়নি তো? এবার তবে আমি যাই মা, তুমি আমার যা উপকার করলে আমি কোনো দিন বলবো না। আমি তো ভাবতেও পারিনি যে ওনারে ফিরে পাবো। তোমার চরণে শত কোটি পেন্না। মানিকপুরে থাকেন? হ্যাঁ, মানিকপুর আমাদের জমিদারির মধ্যেই পড়ে। চলুন না আমরা একবার মানিকপুরে যাই, সেদিকটা একবার ঘুরে দেখি, ওখানে পিতাদের সাথে কথাও বলা যাবে। আচ্ছা আপনি দিদি আর আমাকে নিয়ে যাবেন? রানী, দুর্গা তোমাকে কিছু বলেছে? হঠাৎ করে এইভাবে পালিয়ে এলো কেন? আমার মন বলছে মার্টিন সাহেব যা বলছে তা সত্য নয়, প্রজাদের কিছু বলার আছে। আমি বারবার ওকে জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুতেই বলতে চাইল না, বেচারি মনে ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, এই ভয়টা প্রজাদের মধ্যে আমিও দেখেছি,
আজ সকালে যখন মার্টিন সাহেবের কাছে যাচ্ছিলাম তখন আমি খেয়াল করেছি প্রজারা কেমন ভয় ভয়ে আমাকে দেখছিল। কিন্তু আমাদের গ্রামের লোকজন আমাকে কেন ভয় পাবে? আমি বা আমার পরিবারের লোকজন কখনোই তাদের উপর অত্যাচার করেনি, তাহলে ভয় কেন পাবে? না না, এখানকার জমিদার হিসাবে আমার কর্তব্য এই ভয়ের কারণ খুঁজে বের করা আর তার সমাধান করা। আপনি সাহেবকে দুর্গা কথা বলেছেন? না রানি, বলিনি। আর জ্ঞান ফেরার পরে যা বলেছে তাও বলিনি, অন্য একটা কারণ বলেছি। আপনি ওই মানিকপুরের নৌকেদের মুখ দেখে কিছু বুঝতে পেরেছেন? না রানি, বাইরে থেকে সব তো শান্ত আর স্বাভাবিকই মনে হলো, কিন্তু প্রজাদের চোখে মুখে কেমন ভয় আর বিষাদের চিহ্ন দেখলাম। আমার মনে হচ্ছে ওখানে কিছু ঘটছে, ওই সাহেব সত্যিই ভালো মানুষ নন। ওই সাহেবের কথা শুনেই দুর্গা ভয় কাঁপছিল। ও যখন শুনলো মার্টিন সাহেব এখানে এসেছে তখন আর এখানে থাকতেই চাইলো না। কিসের ভয় ওই সাহেবকে? ভয় থেকেই ওই গায়ের মানুষ মুখে খুলু পেটে আছে নাকি? হ্যাঁ রে বউ, বিয়ে হয়ে তো বছর ঘুরতে চললো, এবার কি করবি কিছু ভাব। সবক্ষণ যদি পরের দুঃখ কষ্ট নিয়ে ভাবিস তবে নিজেকে নিয়ে ভাববি কখন? হঠাৎ করে নিজেকে নিয়ে ভাবতে যাব কেন, তোমাদের মধ্যে এই তো ভালো আছি। হায় ভগবান, এই মেয়েকে আমি কি করে বোঝাই? এবার যাতে একখানা ছেলে পুলে হয় সেই নিয়ে চেষ্টা করতে হবে তো। কি যে বলো না দিদি। ও মা, তোকে এই নিয়ে কেউ কিছু বলছে না বলেই তো আমাকে বলতে হচ্ছে। দেখ বউ, তোকে এই নিয়ে কেউ কোনো কথা শোনায়নি, তোর কপাল খুব ভালো। আমি আমি তোকে সজাগ করে দিচ্ছি, তুই এবার ঠাকুরপোকে বলতো একখানা ছেলে দিতে। হ্যাঁ, ওরে মেয়েরা যদি বছর বছর আতুরে না ঢোকে তবে তাকে অপয়া বলা হয়, আর এটাই প্রমাণ হয় তার স্বামীর মন তার দিকে নেই। এই নিয়ে আমাকে যে কত কথা শুনতে হয়েছে তার কোনো ঠিক নেই। ও দিদি, তোমার ছেলে হয়নি বলে তোমায় কথা শুনিয়েছে কে গো? দিদমা? দিদমা সম্মুখে আর বাকিরা আড়ালে। একখানা কথা কইব? তুমি বাসুর টাউরকে বলনি তোমায় কথা শুনতে হয়? বলেছিলুম বলেছিলুম বউ, সে হেসে উড়িয়ে দিয়েছিল আর বলেছিল এই নিয়ে এত তাড়াহুড়ো কিসের, ঠিক সময় কোল ভরবে। ঠিক সময় আসার আগেই যে সে চলে গেল। দেখাচ্ছে রে, আমি তোদের দুজনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, তিনি যেন তোদের শত বছর পরমায়ু দেন। আর এবার ঠাকুরপোকে বোঝাতে হবে, নইলে সেও তার দাদার মতো বংশধর দিতে দেরি করবে। ছেলেখেলা করলে চলবে না বুঝলি, বংশরক্ষের ব্যাপার। শুকিয়ে গেল কেন? আমার কথা শুনে ভয় পেয়ে গেলি নাকি? বাবা, যে মেয়ে কাটারি হাতে ঘাটের ধারে জমিদারের সামনে গিয়ে দাঁড়ায় সে মেয়ে নাকি ছেলে পুলের কথা শুনে ভয় পাচ্ছে? হ্যাঁ, তিনি তো কাল আমাদের নিয়ে মানিকপুর যাবেন, তুমি যাবে তো?
না রে, তোরা যা আর শোন, এবার ঠাকুর পক্ষে একটু কাছে টান, আর ছেলে খেলা করলে চলবে না। পাঁচজনে পাঁচ কথা বলার আগে তোকে মা হতেই হবে, বুঝলি? ও ঘরে গিয়ে সবার আগে আসার নামই নেই, কি করছে কে জানে। এই ঘরে আসার তো ইচ্ছেই নেই, আমি আর একা বসে থেকে কি করব। দিদি বলে স্বামী সেবা যতন করবি, কাঁধ পা টিপে দিবি, পান নৌকে গুছিয়ে দিবি। আমারই দোষ, আমি যে কেন এত দেরি করে এলুম। আমি তো ঘুমের মধ্যে কিছুটি করতে পারবো না, সবাই আমাকে মন্দ অপায় বলবে। কে তোমাকে কি বলবে মন্দ অপয়া, কে বলবে শুনি? মা, আপনি ঘুমননি? মটকা দিয়ে শুয়ে আমার কথা শুনছিলেন তাই না? শোভনা তো কি করব, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার তো এখানে আসার ইচ্ছেই হয় না। আমি যেন বাঘ, তোমায় খেয়ে ফেলব। একা বসে থাকতে আর কতক্ষণ ভালো লাগে বলো তো, তাই বাধ্য হয়ে শুয়ে পড়লাম। কি করব বলুন, দিদি তো একা ছিল, দিদিকে ছেড়ে কি আর আসা যায়? দিদি অবশ্যই বলেছিল ঘরে যেতে, কিন্তু আমি তো বুঝি দিদির মনের মধ্যে কি হয়। আপনি যখন আমার কাছে ছিলেন না, আমারও তো কি মনে হয়েছিল তোমার বলো? আমার উপর রাগ হয়েছিল তো, এই যে তোমাকে আমি একা ফেলে বাড়ির বাইরে চলে গিয়েছিলাম। তোমার মনে হয়েছিল না আমার সাথে আর কোনো দিন কথা বলবে না? সত্যি বলবো, আমার মনে হয়েছিল আমি বুঝি কোনো দোষ করেছি, তাই আপনি আমার ছেড়ে দূরে চলে গেছেন। আমি আমি খুঁজে পাইনি আমি কি দোষ করেছি। রানী, এদেশে পুরুষ হয়ে জন্মানো কত সুখের,
কত সৌভাগ্যের। অন্যায় করো, অবিচার করো, অত্যাচার করো, তবু সাত খুন মাপ, কারণ সে পুরুষ মানুষ। রানী, এই যে কিছুদিন আগে তোমার আমার মধ্যে যা হলো, সেখানে তুমি আমাকে দোষী না করে নিজেই নিজেকে দোষী করলে। রানী, তুমি তো নিজেও জানো না কি দোষ করেছিলে, অথচ নির্দ্বিধায় নিজেকে দোষী করে নিলে। একটা কথা বলি রানী, এইভাবে একতরফাভাবে নিজেকে কখনো দোষী ভাববে না। আর তোমার এই চোখে জল আমার একদম পছন্দ নয়, একদম নয়। আপনি পান খাবেন? আমি নিজে হাতে সেজেছি। বৌঠান বুঝি তোমাকে ভালো পান সাজতে শিখিয়েছেন? অন্যদের কথা ছাড়ো রানী, বলো তুমি কি চাও? আমি তো তোমারই সখী, আমি তো তোমারই সখী, সে জানে আমারই মন। আমি তো তোমারই সখা, সে জানে আমারই মন। যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসা ময়, যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসা ময়। মধুবাতা মধুরিতু সকলি অমৃতময়, মধুবাতা মধুরিতু সকলি অমৃতময়। এইভাবে তোমাকে কোণে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছেন, আর দাঁড়াতে হবে না, শোবে এসো। রানীমার দয়ায় এ যাত্রায় বেঁচে গেল, কিন্তু এ গাঁয়ে তো আর বেশি দিন থাকা যাবে না। শকুনটার নজর পড়েছে, মরক লাগবে। পরে বাপ ঠাকুরদা ভিটে ছেড়ে যাবো কোথায়? কি করতি বলিস তুই? নীল চাষে দাদন নিয়ে নেবো? কখনো না, কখনো না। আমরা ধান চাষ করতাম আর তাই করবো। কি করে করবো বল, কি করে করবো? ওরে চাষ করলেই তো শুধু হলো না, সাহেব খ্যাত জ্বালিয়ে দেবে, নয়তো গোলা লুট করবে। ওরে গায়ের আর পাঁচজন যদি আমার সাথে থাকতো তাহলে আমি ভয় পেতুম নে রে দুর্গা, আমি ভয় পেতুম নে। মানুষগুলো বড় ভীতু। তা ভয় পাবে না তো কি করবে, তাদের কি দোষ? খেতে পায় না, পড়তে পায় না, ওই সাহেবের লেঠেলদের মার সইবে কেমন করে? সবাই তো আর তোমার মতো নয়। তাদের প্রত্যেকের তোর মতন একখান করে ধুক্কা চাই, বুঝলি? কি যে
আগুন! এ নিশ্চয়ই ওই ওই নীলকর সাহেবের কাজ। ও তো কাই এখানে চলে এলে যে নদীর চরে যাবে।